আমরা একসাথে কাজ করব, আমরা ভালো কাজ করব। একটা বিভাগ খুঁজে বের করেন যে পুলিশের মতো মানুষের দাঁড়ে দাঁড়ে খুঁজছে। হ্যাঁ, আমাদের কিছু কিছু সদস্য দুষ্কর্ম করছে। আমার জিজ্ঞাসা হলো, দুষ্কর্ম করে কেউ কি রক্ষা পাচ্ছে? আইনের আওতায় আমরা তাদের আনছি কিনা? আমাদের চেষ্টাটা কিন্তু অব্যাহত আছে। এই যে রাজারবাগে যেখানে বসে আমরা আজকে মিটিং করছি, আমরা অত্যন্ত অহংকার করি, অত্যন্ত গর্ব করি আমরা যার ইউনিফর্ম পরি। এই ইউনিফর্মটা পরেই এই রাজারবাগ পুলিশ লাইন থেকে কিন্তু স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধ, যেটি প্রথম বুলেটটা কিন্তু এই রাজারবাগ থেকে নিক্ষিপ্ত হয়েছিল শত্রু সেনাদের বিরুদ্ধে। এই অহংকারটা যদি আমার না থাকে, আমার পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের না থাকে যে এই দেশটাকে তৈরি করতে আমরা বুকে রক্ত দিয়েছি, প্রায় 1300 মতো সদস্য আমাদের এই পুলিশ বাহিনীর থেকে এই স্বাধীনতা যুদ্ধের সময় শাহাদত বরণ করেছে। আমরা অনেকের নামও জানি না, কিন্তু আমি এখানে শুনলাম যে আমাদের 3 জন সদস্যের একটি কবর আছে এক জায়গায়। আমরা একটি অবিলম্বে সংরক্ষণের জন্য যেটি করার সেটি ব্যবস্থা নেব, কারণ আমার সন্তানের কাছে তো তাদের উদাহরণটা রেখে যেতে হবে যে এই দেশটি এমনি এমনিতে স্বাধীন হয়নি। জাতির পিতার প্রায় 23-24 বছরের যে প্রচেষ্টা, বছরের পর বছর উনি জেল কেটেছেন, পরিবার পরিজনের কোনো খবর নিতে পারেন না, শত শত মানুষের জীবন গিয়েছে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি লগ্নে। আর 30 লক্ষ মানুষ তো আমরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি, ফলে এই দেশটা আমরা কতিপয় দুর্বৃত্তের কাছে আমরা ছেড়ে দিব সেটি প্রত্যাশা করা আমাদের ঠিক না। আসেন আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, অবশ্যই একটি শান্তিপূর্ণ সমাজ আমরা বিনির্মাণ করতে পারব যেখানে মাদক থাকবে না। আমার সন্তান যেখানে রাস্তায় বের হলে ভয় আমার বুক কাঁপবে না যে আমার সন্তান আবার আমার ঘরে ফিরে আসবে কিনা। একটি শান্তিপূর্ণ সমাজ আমরা তৈরি করব ইনশাল্লাহ, এবং পুলিশের সমস্ত ভালো কাজে আমরা আপনাদের পাশে চাই, এবং পুলিশের খারাপ কাজে সবার আগে প্রতিবাদী কণ্ঠটা আপনারই হোক, আপনি এটা প্রতিবাদ করেন, কারণ আপনি ওই এলাকার কমিউনিটি পুলিশের সদস্য, আপনি মানুষের জন্য কাজ করেন। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সবার প্রতি শুভকামনা। এখানে ভিসি স্যার এসেছেন, এরকম একটি সাধারণ অনুষ্ঠানে স্যারকে নিয়ে আসলে আমরা লজ্জাও পাচ্ছি, কিন্তু তারপরেও অত্যন্ত চমৎকারভাবে উনি এই কমিউনিটি পুলিশের কনসেপ্ট এবং আমাদের করণীয় ব্যাপারে স্যার কথা বলেছেন। আমরা সঙ্গবদ্ধভাবে এক জায়গায় বসতে না পারি, কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে এলাকার যে কোনো সমস্যা নিয়ে আপনি আপনার এলাকার যে পুলিশ অফিসার আছে তার সাথে কথা বলেন, না হলে ডিসির সাথে বলেন। ডিসিও যদি আপনাকে সাহায্য না করে, আমার দোয়ার কিন্তু খোলা আছে। আমরা যারা এখানে আছি আমার অ্যাডিশনাল কমিশনাররা, আমরা আপনাদের সময় দেবো, আপনারা আসেন, প্রয়োজন বোধে আপনাদের সাথে নিয়ে আপনাদের এলাকায় যাব, আপনাদের নিয়ে একসাথে কাজ করব। এবং প্রত্যাশা করি মানুষের জন্য কাজ করলে সে প্রচেষ্টা কখনো বিফল হয় না। আপনাদের সবার প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আপনাদের আমাদের সময় দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, পাশাপাশি আজকের এই আলোচনা সভার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই স্যার, আপনাদের জন্য ছোট্ট একটু আপয়েন্টমেন্ট ব্যবস্থা রয়েছে, সবাইকে